হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে গিফটের পার্সেলটি এসেছে ট্রেন্ডি গ্লিমস ফেসবুক পেজ থেকে, আমার ওয়াজিয়া বুড়ির জন্য ছোট্ট একটা ডিনার সেট, যেটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল আর আমার ওয়াজিয়া অনেক বেশি পছন্দ করেছে এটা, আর এটা দেখেই সে বুঝতে পেরেছে এটার মধ্যে খাবার খেতে হয়। তো যেহেতু রাতে আমরা আনবক্সিং ভিডিওটা করতেছিলাম, ওয়াজিয়া বলতেছিল আমি এখন খাবো। মাশা আল্লাহ, এই যে আমার ওয়াজিয়া বুড়ি, সে এখন ডিনার করবে। আজকে রাতের খাবারে ওয়াজিয়াকে আমি নুডলস আর ফ্রুটস দিয়েছি। ওয়াজিয়া এমনিতেও ভাত পছন্দ করে না, ও খুবই কম খায়, আর ওয়াজিয়ার একটু জ্বর জ্বর ভাব ছিল যার জন্য ওকে আর জোর করিনি। এই ডিনার সেটটা আমার কাছে খুবই ভালো লেগেছে, তার মাঝে আবার পিঙ্ক কালার আমার কাছে অনেক বেশি ভালো লাগে। ওয়াজিয়ার বেশিরভাগ জিনিসই আমি পিঙ্ক কালার চুজ করি, কারণ এই কালারটা আমার মনে হয় ওয়াজিয়া অনেক বেশি পছন্দ করে। আর আপু যখন ডিনার সেটটা পাঠাবে তখন আমাকে মেসেজ দিয়েছিল আমি যেন আমার পছন্দ মতো নিই, বাট ব্যস্ততার জন্য আমি পেজে অ্যাক্টিভ ছিলাম না। পরে দেখি আপুর পছন্দ মতো পাঠিয়েছে, তাও আমাদের পছন্দের সাথে কি সুন্দর মিলে গেছে পিঙ্ক কালার। আরেকটা কথা, এই ডিনার সেটটা কিন্তু ক্ষতিকর বিপিএফ ফ্রি, 100% ফুড গ্রেড কোয়ালিটি, যেটা বেবিদের জন্য সেফ। এই ডিনার সেটটা যেহেতু আমার অনেক বেশি পছন্দ হয়েছে, আর আমরা মায়েরা আমাদের বেবিদের স্বাস্থ্য নিয়ে তো একটু বেশিই সচেতন, তাই আমি আপুকে নক দিয়েছিলাম এই ডিনার সেটটা ফুড গ্রেড অ্যাপ্রুভ মেলামাইন কিনা। দেন আপু বলল এটা ফুড গ্রেড অ্যাপ্রুভ মেলামাইন। এটা জানার পর খুব রিল্যাক্স লাগছিল, আমি যেহেতু ওয়াজিয়ার জন্য ইউজ করব সো এত রিস্ক নিতে চাচ্ছিলাম না, তাই আপুর কাছ থেকে সব ডিটেলস জেনে নিলাম, এখন থেকে নিশ্চিন্তায় ব্যবহার করতে পারবো। এই ডিনার সেটটা 5 পিসের ছিল, সেগুলো হলো একটা বেবি ডিনার বেসিন, একটা বোল, একটা কাপ আর 2টা স্পঞ্জ ছিল। চাইলে আপনারাও আপনাদের ছোট্ট সোনামণিদের জন্য এই ডিনার সেটটা নিতে পারেন, আর এই ডিনার সেটটা পেয়ে যাবেন ট্রেন্ডি গ্লিমস ফেসবুক পেজে। মাশা আল্লাহ, এই যে আমার ওয়াজিয়া বুড়ি নিজে নিজে খাচ্ছে, আর আমার মনে হয় ওয়াজিয়ার মতো করে প্রত্যেকটা বেবি এই ডিনার সেটটা অনেক বেশি পছন্দ করবে। আজকের ভিডিওটি এ পর্যন্তই, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, সবাই অনেক অনেক ভালো থাকবেন আর আমার ওয়াজিয়া মামুনের জন্য অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।